আমার অনলাইন স্কুলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সাধারণ গণিত বইয়ের 2.1 এর তালিকা পদ্ধতি 1 এর গ এই অঙ্কটি করব। অঙ্কটি এখানে দেওয়া রয়েছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক ও 6 এর গুণিতক। অর্থাৎ যেই সদস্যগুলো আমরা পাবো এই সেটে, সেই সদস্যগুলো হবে স্বাভাবিক সংখ্যা, n দ্বারা স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, এবং এটি হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। অর্থাৎ আমরা গুণনীয়ক বলতে বুঝি 36কে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে হচ্ছে 36-এর গুণনীয়ক, এবং 6-এর গুণিতক মানে হচ্ছে 6 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সেই সকল সংখ্যা হচ্ছে গুণিতক। অর্থাৎ গুণনীয়ক মানে হচ্ছে ভাজক এবং গুণিতক মানে হচ্ছে ভাজ্য। তাহলে এক্ষেত্রে আমরা অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক তাদের সেট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এখানে n সমান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবেই চলতে থাকবে। তাহলে আমরা 36-এর গুণনীয়ক প্রথমে বের করি। যদি 36-এর গুণনীয়ক আমরা বের করি তাহলে আমরা 36-কে ভাঙ্গাবো কীভাবে, যেমন 36 1 × 36 এভাবে লেখা যায়। আবার যদি এখানে 2 নেই তাহলে 2 সঙ্গে কত গুণ করলে 36 হয়, 18। 3 নিলে 3 × 36, এখানে আমরা 4 নেই 4 × 36, এই আমরা 5 যাবে না, 6 নেই 6 × 36, অর্থাৎ এরপরে আর যায় না। অর্থাৎ এই কটা সদস্য আমরা পেলাম। তাহলে এখানে আমাদের 36-এর গুণনীয়ক কী হয়? যদি 36-এর গুণনীয়কের সেটকে আমরা এ ধরি তাহলে আমাদের হয় 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এইগুলো হলো আমাদের 36-এর গুণনীয়ক। এবং 6-এর গুণিতক সেট আমরা যদি বি ধরি, অর্থাৎ 6-এর গুণিতক যদি আমরা বলি, 6 দ্বারা কাকে ভাগ করা যায় সেগুলো, 6 দ্বারা 6-কে ভাগ করা যায়, 6 দ্বারা 12-কে ভাগ করা যায়, 6 দ্বারা 18-কে ভাগ করা যায়, 6 দ্বারা 24-কে ভাগ করা যায়, 30-কে ভাগ করা যায় এবং 36-কে ভাগ করা যায়। এইভাবে আরও সংখ্যা আছে, আমরা সেগুলো নিলাম না যেহেতু এখানে আমাদের 36-এর উপরে নেই। এখন আমাদের দেখতে হবে এই গুণিতক, আমাদের এখানে বলা হয়েছে 36-এর গুণিতক হবে এবং 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক হবে। এখানে 36-এর গুণনীয়ক পেলাম, 6-এর গুণিতক পেলাম, এই দুইটা শর্তই যারা পালন করে তারাই আমাদের এই সেটের উপাদান হবে। তাহলে আমরা এখানে এ ইন্টারসেকশন বি নেই, অর্থাৎ দুইটার মধ্যেই যারা রয়েছে আমরা কমনগুলো বের করি। তাহলে দুইটার মধ্যে রয়েছে কি, আমরা এখানে দেখছি 6 এখানে 6 রয়েছে, এখানে 9 এখানে 9 নেই, এই সদস্যগুলো এখানে নেই। এখানে দুইটার মধ্যে আর রয়েছে 12, 12, 18 এটিও দুইটার মধ্যে রয়েছে, 30 এখানে আছে এখানে নেই, 36 দুইটার মধ্যে রয়েছে। অর্থাৎ এই উপাদানগুলো দুটি সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ এই দুইটা শর্তকেই মেনে নিয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সেট। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করো।